আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আই এম কে এম মইনুল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, কেবি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ইংলিশ গ্রামার, টপিক কম্পিটিং সেন্টেন্স পার্ট থ্রি। আজকে আমি কম্পিটিং সেন্টেন্স পার্ট থ্রির মধ্যে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, আবার এগেইন সিন্স, লেস্ট, এগুলো কিন্তু সবগুলোই কানেক্ট হিসেবে কাজ করে। যেহেতু এটা দুটো একই সঙ্গে একঘেয়ে দুই পাখি, অর্থাৎ কম্পিটিং সেন্টেন্সে কাজ হচ্ছে, আবার কানেক্ট হিসেবে কাজ হবে, তাই একটু সময় বেশি নিব, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, সিন্স, সিন্সের বাংলা অর্থ হচ্ছে গত হয়েছে। কি অর্থ সিন্সের বাংলা বলতো দেখি? সিন্সের বাংলা কি? গত হয়েছে। ওকে, আমরা একটু প্রথমটা একটু সময় নিয়ে শিখব, তারপর আর একটু সময় নিব, এরপরে বেশি সময় আমরা নিব না। আসি, সিন্স এর বামে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ডানে পাস্ট টেন্স হয়। কি বলেছি? সিন্স এর বামে, কি বলেছি? সিন্স এর বামে, এই একটা আমার বাম হাত, বাম দিকে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ডান দিকে কি হয়? ডান দিকে পাস্ট টেন্স। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, কথাটা ডান বা বাম খেয়াল রাখতে হবে। সিন্স এর ডানে, সিন্স এর বামে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ডানে পাস্ট টেন্স হয়। মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এই সিন্স সর্বদাই একটি সেন্টেন্সের মাঝে বসে, মাঝেতে কানেক্ট হিসেবে কাজ করে। এখানে আরো উল্লেখ থাকে যে এই ধরনের বাক্যের মাঝে কখনো কোনো প্রকার কমা দেওয়া যাবে না, কখনো কোনো প্রকার কমা দেওয়া যাবে না। আমি আবার বলছি, সিন্স এর বামে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ডানে পাস্ট টেন্স হবে, এবং এই সিন্স সর্বদা সেন্টেন্সের মাঝে বসবে, এবং এর মাঝে, এই সিন্স সেন্টেন্সের মাঝে কোনো কমা দেওয়া যাবে না। ওকে, এক নম্বর আসি আমরা এক্সাম্পল। ইট ইজ লং সিন্স আই স ইউ, দেখো পাস্ট টেন্স। ইট হ্যাজ মেনি ইয়ার্স সিন্স, দেখো নিচে আমি আনসার 2 নম্বর, আই স ইউ। 10 ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই স ইউ, মানে তিনটা বাক্য আনসার একই করেছি তোমাকে, তোমাদের বোঝার সহজ সুবিধার্থে। আই স ইউ, আই মেট ইউ, আই কলড ইউ। হ্যাঁ, প্রথমটা স দিলে, দ্বিতীয়টা মেট দিলে, তৃতীয়টা কল দিলে, আনসার হয়ে গেল। ওকে, দেখো এখানে কোনো কমা দেওয়া হয়নি। ওকে, নেক্সট, সিন্স টু, গত হয়েছে। সিন্স এর বামে আগে বলেছিলাম প্রেজেন্ট টেন্স হলে, এবার বলছি পাস্ট টেন্স হলে ডানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মনে রাখতে হবে সিন্স সর্বদাই একটি সেন্টেন্সের মাঝে বসে, এবং এই ধরনের বাক্যের মাঝে কখনো কোনো কমা দেওয়া যাবে না, অর্থাৎ কানেক্ট হবে। তো কানেক্ট হওয়ার ক্ষেত্রে একই, কানেক্ট যদি সেন্টেন্স শুরুতে বসে তাহলে মাঝে কমা দিতে হয়, আমরা এরপর কন্ডিশনে শিখব। আবার যদি মাঝে কানেক্টর বসে ব্যবহৃত হয়, কানেক্টর যদি মাঝখানে বসে তাহলে কিন্তু কমা দেওয়া যায়, ঠিক একই কথা। ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ, 10 ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড সিন ইউ। দেখো আমি দুটো এক্সাম্পল একই, আই হ্যাড সিন ইউ, আই হ্যাড মেট ইউ, আই হ্যাড ফাউন্ড ইউ, এই ধরনের আমরা, আই হ্যাড কলড ইউ, আমরা এই ধরনের বাক্য ব্যবহার করবো। অর্থাৎ সিন্স এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পাস করতে হবে। ওকে, নেক্সট, এবার আসি সম্পূর্ণ ভিন্ন। আমরা কিন্তু আগে সেন্সটা বসেছিলাম সেন্টেন্সের মাঝে, তাই না? এবার কিন্তু আমরা সিন্স বসাবো সেন্টেন্সের শুরুতে। অর্থাৎ আমরা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন শিখবো তখন দেখবো যে এই সিন্স বা অ্যাজ এরা কারণ বুঝালে, সিন্স এরা কারণ বুঝালে। এবার আমি নিচে উল্লেখ, সিন্স বা অ্যাজ দুটো কথা, দুটো শব্দ, সিন্স বা অ্যাজ দ্যা কারণ বুঝালে সিন্স বা অ্যাজ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে এর পরের অংশ, পরের দ্বিতীয় অংশ, দ্বিতীয় ক্লাস ও প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। দেখো, সিন্স এবং অ্যাজ দ্বারা কোনো কারণ বুঝালে সিন্স অথবা অ্যাজ যুক্ত, সিন্স অথবা অ্যাজ, সিন্স অথবা অ্যাজ দ্বারা কারণ বুঝালে সিন্স অথবা অ্যাজ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে এর পরের অংশ দ্বিতীয় ক্লাস ও প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় ক্লাস এ ও, আমরা দ্বিতীয় ক্লাস এ ব্যবহার করব, দ্বিতীয় ক্লাস এ ও, দ্বিতীয় ক্লাস এ দ্বিতীয় ক্লাসেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। বলছি যে প্রথম ক্লাসটা সিন্স যুক্ত, সিন্স বা যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় ক্লাসে আমরা কি করবো, দ্বিতীয় ক্লাসেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে যে এই ধরনের সিন্স বা অ্যাজ বেশিরভাগ সময় সেন্টেন্সের শুরুতে বসে,
এখানে আরো আরো উল্লেখ থাকে যে এই ধরনের বাক্যের মাঝে কমা দিতে হবে, যেহেতু সিন্স এবং অ্যাজ মাঝে আসছে। দেখো একটু আগে কিন্তু আমরা বলছিলাম সিন্সটা কিন্তু মাঝে ছিল, এবার কিন্তু সেন্স কোথায় আসছে? সেন্স কিন্তু শুরুতে আসছে। হ্যাঁ, শুরুতে আসলে কিন্তু কমা দিতে হবে। আমরা আসি আনসারটা, সিন্স হি ওয়াজ ইন, দেখো সিন্স হি ওয়াজ ইন, হি ক্যান নট রান। 2 নম্বর, সিন্স দ্য বেবিজ লুক ভেরি নাইস, বেবিজ লুক ভেরি নাইস, যেহেতু বাচ্চা খুব দেখে সুন্দর, খুবই লাভ দিয়ে আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। সিন্স দ্য রোজ, সিন্স দ্য রোজ হ্যাজ নাইস স্মেল, এভরিবডি লাভস ইট। সিন্স দ্য রোজ হ্যাজ নাইস স্মেল, এভরিবডি লাভস ইট, প্রত্যেকে ভালোবাসে। ওকে, তাহলে আমরা দেখতেছি সিন্স শুরুতে বসলে মাঝে কমা দিতে হয়, দেখো এখন কমা দেওয়া, কমা দিয়ে শব্দ দেয়। ওকে, নেক্সট, সিন্স অ্যাজ দ্য, কারণ বোঝালে সিন্স বা অ্যাজ যুক্ত অংশ পাস্ট টেন্স হলে এরপরে দ্বিতীয় অংশে, এরপরে দ্বিতীয় ক্লজ এও আমরা একই কথা দেখবো, দ্বিতীয় ক্লজ এও কি করতে হবে? পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। ওকে, দেখি আমরা মনে রাখতে হবে যে একই কথা, সিন্স বেশিরভাগ সময় সেন্টেন্স শুরুতে বসে এবং এই ধরনের বাক্যের মাঝে একটু কমা দিতে হয়। সিন্স হি ওয়াজ ইল, এখন নিচে আনসার দেখো, হি কুড নট গো আউট, গো দেয়ার, যেহেতু সে অসুস্থ ছিল সে সে বাইরে যেতে পারেনি। সিন্স দ্য ক্যাট লুকড ভেরি নাইস, উই লাভ, উই লুকড অ্যাট ইট ইন্টারেস্টিংলি, এই বিড়ালটা দেখতে সুন্দর, আমরা এর দিকে খুব আগ্রহের সঙ্গে তাকিয়েছিলাম। সিন্স অথবা অ্যাজ দ্য সুইট মিট ওয়াজ ভেরি টেস্টি, উই অ্যাট টু মাস, এই সুইট মিট বলতে মনে পড়ে গেল ছোটবেলায় আমি বলতাম মিষ্টি মাংস। হ্যাঁ, আমি বুঝতাম না ছোট মানুষ ছিলাম মিষ্টি মাংস, আসলে সুইট মিট দ্য মিষ্টান্ন বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? সিন্স দ্য সুইট মিট ওয়াজ ভেরি টেস্টি, যেহেতু এই মিষ্টান্নটা খুব সুস্বাদু ছিল, উই এট, উই এট টু মাস, দেখো এখানে পাস্ট টেন্স হবে, এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, বামে পাস্ট টু ডাইনে পাস্ট টেন্স। ওকে, আমি আশা করি তুমি বুঝতে পারছো, সিন্স শুরুতে বসলে দেখো এই প্রত্যেকটা বাক্যের শুরুতে একটা করে কমা দেওয়া ব্যাপার আছে। ওকে, নেক্সট, অ্যাজ ইফ অ্যাজ দো, এই বাংলা অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো দুটো রুল, এই দুটো রুল কিন্তু একেবারে প্রথম সিন্সের মতোই। দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর মাঝে বামে প্রেজেন্ট টেন্স হলে ডানে পাস্ট টেন্স হয়, মনে রাখতে হবে এই অ্যাজ ইফ অ্যাজ দো সর্বদাই একটি সেন্টেন্সের মাঝে বসে। হ্যাঁ, এখানে আরো উল্লেখ থাকে যে এই ধরনের বাক্যের মাঝে কখনো কোনো প্রকার কমা দেওয়া যাবে না, আমি একই কথা বলেছি, দেখো বলতেই হবে আমার, যেহেতু এগুলো অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো কানেক্ট হয়েছে ব্যবহৃত হয়। আমি কিন্তু আগে বলেছি এই আজকে কিন্তু এক ঢিলে দুই পাখি মারবো, একটা কমপ্লিট সেন্টেন্স আমরা করছি আর কি হচ্ছে আমরা কানেক্ট হয়েছে, কানেক্ট করে বলছি এগুলো যেগুলো যেটা কানেক্ট, এখানে যে প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা ফ্রেজ ওয়ার্ডই হচ্ছে তোমার একটা 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 করে কানেক্ট হয়, ফ্রেজ ওয়ার্ড বা ওয়ার্ড প্রত্যেকটাই কিন্তু কানেক্ট হিসেবে কাজ করে। যেমন দেখো অ্যাজ দো বা অ্যাজ ইফ অর্থ জেনো, এর বামে প্রেজেন্ট টেন্স হলে ডানে কি হয়? ডানে পাস্ট টেন্স হয়। ক্লিয়ার? আমরা আসি একটু এক্সাম্পল, এক্সাম্পলগুলো আমরা দেখবো আর ধাপে ধাপে আমাদের এক্সাম্পল নোটি করতে পারি। হি স্পিক্স অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ, হি নো এভরিথিং, হি প্রিটেন্ডস অ্যাজ দো হি ওয়্যার এ লিডার, দেখো অ্যাজ ইফ অ্যাজ দো পরে কিন্তু একটু বলছি, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ দি আইডিয়া, এ অ্যাজ ইফ অ্যাজ দো অনেকটা আনরিয়েল পাস্ট টেন্সের মতো কাজ করে। অ্যাজ ইফ অ্যাজ দো পরে সর্বদা কি হয়? দেখো এর বামে প্রেজেন্ট টেন্স থাকা বলে স্পিক্স রিটেন্স অ্যাক্টস, এই স্পিক্স রিটেন্স অ্যাক্টস, তাই দেখো নিউ ওয়্যার নিউ আর ভাবে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? ঠিক প্রথম সিন্সের মতো, প্রথম সিন্সে বলছে অ্যাজ সিন যুক্ত বা হিস, প্রথম আমরা কি বলেছিলাম মনে আছে কি? 1 নম্বরটা, ইট ইজ লং সিন্স আই সো ইউ, ইট ইজ মেনি ইয়ার সিন্স আই সো ইউ। হ্যাঁ, ঠিক এই একই রকম অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে ব্যাপারটাও ঠিক তাই। আমরা আসি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি প্রিটেন্ডস অ্যাজ দো হি ওয়্যার এ লিডার, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ দি আইডিয়া। তাহলে কি হলো, আমাদের এখানে কিন্তু দেখো কোনো কমা ব্যবহার করা হয়নি, তিনটা বাক্যে কোথাও কমা দিতে পারবে না। ওকে, নেক্সট, অ্যাজ ইফ অ্যাজ দো এর মাঝে বামে পাস্ট টেন্স হলে ডানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, একই রকম ওই প্রথমটার মতন। দেখো হি স্পোক অ্যাজ ইফ হি, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ অ্যাজ দো, হি অ্যাক্টেড অ্যাজ ইফ, আমি ওই একই বাক্য তোমার সেট করেছি, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং, হি প্রিটেন্ডেড অ্যাজ দো হি হ্যাড ওন দ্য লটারি,
he acted as if he had done everything. তাহলে এখানে past tense হলে এখানে past perfect tense, এখানে past tense হলে past perfect tense. As if as the actor নিয়ে বলেছিলাম, বামে present tense হলে, এই যে একটু আগে বলেছিলে বামে present tense হলে ডাইনে past tense, আবার এখন বলছে কি বামে past tense হলে ডাইনে past perfect tense. এই দেখো past perfect. ওকে, উইশ আর একটা ছোট্ট গ্রামার, উইশ বা ফ্যান্সি এর ডানে সর্বদায় past tense ব্যবহার করতে, উইশ বা ফ্যান্সি যুক্ত সেন্টেন্স এর মাঝে কখনো কোনো কমা দেওয়া যাবে না, কোনো প্রকার কোনো কমা দেওয়া যাবে না. যেমন আই উইশ, দেখো আই উইশ, আই স্যাং এ সং, হি উইশেস হি স্যাং এ সং, আই ফ্যান্সি আই টার্ন পেন, আমার মনে হয় আমি ফ্যাকাশে হয়ে গিয়েছি, তাই না? এই এই ধরনের উইশ বা ফ্যান্সি আসলে এরপর ভাবে past form ব্যবহার করতে হয়। লেস্ট, লেস্ট আরো সহজ, দেখো লেস্ট শব্দ অর্থ পাশে, ভয় হয় যে, লেস্ট এর পরে সর্বদাই শুড মাইট বা উড ইত্যাদি ব্যবহার করতে হয় এবং লেস্ট যুক্ত সেন্টেন্স এর মাঝে কখনো কোনো প্রকার কমা দেওয়া যাবে না। হি ওয়াক স্লোলি, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সরি হি 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 হি, এখানে ওয়াক স্লোলি, হি রানস ফাস্ট, আমি দেবো হি, আমাদের একটু একটুখানি ভুল হয়েছে, আমার সংশোধন করে দিচ্ছি, সমস্যা নেই। হি সে দ্রুত দৌড়ায়, দৌড়াচ্ছে, কেন? হি রানস ফাস্ট, দেখো রানস ফাস্ট, রানস ফাস্ট কি হলো দেখো, হি রানস ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়াচ্ছে তার ভয় হচ্ছে যে সে ট্রেন ফেল করবে। এবার আমরা আমরা আসি যে হি ওয়াকড স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, সে আস্তে আস্তে হাঁটছে মনে হয় সে পড়ে যাবে, অসুস্থ মানুষ তাই। অর্থাৎ লেস্টের লেস্ট যুক্ত সেন্টেন্স ডাইনে আমরা শুড বা মাইট ব্যবহার করি, এখানে লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন অথবা লেস্ট হি মাইট ফল ডাউন, দুটো যে কোনো একটা হবে। ওকে, আমি আশা করি তোমরা আমার কথা পড়াটা বুঝতে পেরেছ। আমি একটু অনুরোধ করবো, প্লিজ তুমি বারবার একটু কয়েকবার দেখবে এবং দেখে তুমি যখন শিখে যাবে, আমার অনুরোধ তুমি নিজে শিখবে এবং অন্যকে শিখাবে। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।